ছোট পর্দার দর্শকের জন্য সুখবর। টেলিপাড়া বলছে খুব শীঘ্রই সব্যসাচী চৌধুরী ফিরতে চলেছেন। এবার তাকে দেখা যেতে পারে সাধক রামপ্রসাদের চরিত্রে। টেলিপাড়ায় জোর খবর, স্টার জলসায় আসতে চলেছে মহাসাধকের জীবনী। সেখানেই সাধক বামদেব তান্ত্রিকের লাল বসনে দেখা দিতে চলেছেন তিনি। যদিও সব্যসাচীর তরফে বিষয়টি এখনও মান্যতা দেওয়া হয়নি, তবে গুঞ্জন বলছে ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর শোক সঙ্গে নিয়েই ধীরে ধীরে কাজের দুনিয়ায় ফিরতে চলেছেন সব্যসাচী। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, জি বাংলার মতো স্টার জলসাতেও একাধিক নতুন ধারাবাহিকের রমরমা। ইতিমধ্যেই প্রচারের ঝলকও প্রকাশিত হয়েছে মেয়েবেলা এবং কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। আসছে লীলা গঙ্গোপাধ্যায়ের নতুন ধারাবাহিকও, সেখানে ফের জুটি বাঁধবেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। ইতিমধ্যে নীল তিয়াশা রায়ের অভিনীত ধারাবাহিক বাংলা মিডিয়ামের রমরমা যথেষ্ট। তার মধ্যেই নতুন করে চর্চা আরও এক সাধকের জীবনী আসছে ছোট পর্দায়, অর্থাৎ স্টার জলসা চ্যানেলেই। খবর ছড়াতেই প্রশ্ন উঠছে আবারও, ধারাবাহিক মহাপীঠ তারাপীঠ প্রযোজনা করেছিল সুরিন্দর ফিল্মস, এবারেও কি তারা প্রযোজনা করছে? কবে থেকে শ্যুট শুরু হচ্ছে? আপাতত এসব কিছুই জানা যায়নি। সব্যসাচীর অনুরাগীদের অপেক্ষা এই মুহূর্তে আপাতত দ্বিগুণ। ঐন্দ্রিলার বিচ্ছেদের ব্যথা সঙ্গে নিয়ে কতটা স্বাভাবিক হতে পেরেছেন সেটাই এখন দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।